আসসালামু আলাইকুম আমি ফ্রিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে মাগরীবের পরে আয়নের বসছে তো ভাবলাম আমরা একটু বাইরে যাই অনেক দিন ধরে বাইরে যাই না তো ফুসকা খাইতে গেছি এখন ফুচকা খাইতে গেছি যাই দেখি যে অন্ধকার তো ভাবছিলাম চলে আসব পরে ভাবলাম যে না আয়ান না আসবে না বলতেছে না আমি যাব না তো ঠিক আছে তারপর বসলাম একটু আলো দেখে বসলাম দেখলাম আরও অনেকেই এভাবেই খাইতেছে তো মোবাইলের লাইট অন করে তারপর আর কি খাইতেছিলাম তো এই তো অর্ডার করছি আর হচ্ছে দই ফুচকা তো আয়ান বলতেছে দই ফুচকা ওর জন্য অর্ডার করছি কিন্তু ও এখন আমার চটপটি দেখে বলতেছে আমি এটা খাবো তো ওকে একটু খাওয়াই দিতেছি মোটামুটি ছিল চটপটিটা কিন্তু দই ফুসকাটা পুরাই বাজে ছিল একদমই ভালো ছিল না দই ফুচকাটা মানে আমার একদমই পছন্দ হয়নি কারণ ভালো ছিল না টেস্ট তো নাই কী অবস্থা মানে অর্ডার করেও ভুল করছি আর কি এমন লাগতেছিল তো এই তো দই ফুচকা দিয়ে গেছে তো আয়ানকে দিছি পরে আমি একটুখানি মুখে দিছিলাম আয়ানও একটা খাওয়ার পর আর খায় না বলে না আমি খাবো না মজা লাগে না পরে আয়নের আব্বুকে জোর করে খাওয়াইছি আমি বলে কি খান অর্ডার করছি টাকার জিনিস ফেলে দিব খান খান পরে তো খাওয়ার পর বসে বসে কথা বলতেছিলাম আর ডিসিশন নিতেছিলাম যে খাওয়ার পর কি করব। তো ভাবলাম যে আয়নের দাদির বাসায় যাই অনেক দিন ধরে যাওয়া হয় না তো আয়নের দাদিও একটু অসুস্থ একটু না অনেকটাই অসুস্থ তো ভাবলাম আয়নের সাথে দেখা করে নিয়ে আসি তো আয়নও বলল ঠিক আছে চলো যাই তো তিনজন মিলে মানে কোনো প্ল্যান ছিল না ওর দাদির বাসায় যাওয়ার এমনি একটু বাইরে গেছিলাম তো ওইখান থেকে মানে চিন্তাভাবনা করলাম যাই একটু ঘুরে মানে আয়নকেও ঘুরাই নিয়ে আসি আমরা একটু আয়নের দাদির সাথে দেখা করে আসি তো যেই ভাবা সেই কাজ বের হয়ে গেছি যাওয়ার জন্য তো আপনাদের সাথে একটুখানি রাতের ঢাকা শহর শেয়ার করতেছি জ্যাম জট যেমন থাকে ওর ওই অবস্থায় তো এই তো আমরা আয়না দাদির বাড়ি যাচ্ছি তো আয় আর অনেক এক্সাইটেড বলতেছে যে দাদি বাসায় যাব ও ও আবার বায়নাও করতেছে আসার সময় আমাকে খেলনা কিনে দিও আমি বললাম যে দিব ঠিক আছে তো এই তো আমরা ওর দাদির বাসায় চলে আসছি তো আমি আসছি অনেকক্ষণ হয়েছে আর অনেক কিছু খাওয়া দাওয়া মানে অলরেডি হয়ে গেছে কিন্তু তখন আমি শেয়ার করতে ভুলে গেছি মানে আমি গল্প গল্প করতেছিলাম আয়নের ফুপ্পির সাথে তো গল্প করতে করতে আমি আর ভিডিও করতে পারি নাই তো আয়নের ফুপ্পি চা করে নিয়ে আসছে তো ভাবলাম চাটাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে কিন্তু আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলছি অলরেডি তো চাটা অনেক মজার ছিল দুধ চা খুব ভালো লাগতেছিলো আর এইদিকে আমরা চা খাইতেছি আর ওইদিকে আয়নের পুপ্পে আমাদের জন্য বিরিয়ানি করবে এই জন্য মাংস মানে চুলায় দিয়েও দিছে মানে রান্না করার জন্য তো কিভাবে কী করছে আমি কিছুই জানি না মানে বিরিয়ানি যে রান্না করবে এটাও আমি বুঝতে পারি নাই তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম কি কী মশলা দিছে তো আপু এই যে মাংসটা দিয়ে রান্না করার পর ওইখানে চাল দিয়ে দিতেছে মানে মাংসের ভিতরে আলাদা করে ভাত রান্না করবে না মানে পোটা রান্না করবে না এটা শর্টকাট হবে কারণ অনেক রাত হয়ে গেছিলো আর আপু বললো যে অল্প চালে রান্না করলে এভাবে রান্না করলে মানে সহজ হয় আর কি তো ভাবলাম এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাজে আসতে পারে যে একবার এভাবে করে বসাই দিলে দুইটা পাতিল নষ্ট হলো না আর মানে সহজে হয়ে গেল তো এই তো গরম পানি দিয়ে দিল আপু আমি আজকে মানে মশলা টসলা কী দিছে আমি কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি জানতামই না যে বিরিয়ানি মানে রান্না করবে আপু বিরিয়ানি খাইতেও খুব পছন্দ করে আর রান্নাও খুব সুন্দর করে অনেক ভালো লাগে আর বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছিলো তো কাঁচা দিয়ে দিছে পানি দিয়ে ঢেকে দিছে পরে এই তো মানে আবার নেড়ে দিল পানিটা শুকাই গেছে আর চালটা এখনও একটু একটু কাঁচা এখন ঢাকা দিয়ে নিচে তাওয়া দিয়ে মানে দমে রেখে দিবে তো বিরিয়ানিটা পুরোপুরি রান্না শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো এই তো বিরিয়ানি রান্না শেষ এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিতেছে ঘি দিয়ে নামাই ফেলবে কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আপনার বিরিয়ানি খুব মজার ছিল বিরিয়ানিটা আর এই দিকে ঘরে এসে দেখি ফটোশ্যুট চলতেছে এখানে ফটো তোলা ছবি তুলতেছে এখানে আয়ান আয়ানের বোন মানে আয়নের ফুপির মেয়ে আয়নের ফুপাত বোন এটা ওর নাম তামান্না তো দুই ভাই বোন মিলে ছবি তুলতেছে আর এখানে ক্যামেরাম্যান অনেকে আছে বলা যাবে না কতজন যে আছে। সবাই ছবি তোলায় ব্যস্ত আর ওরা দুজন খাইতেছে আর আমার ছেলের দেখেন কি করতেছে ওর সিনটা দেখেন কিন্তু তামান্না মানে ওর বোন কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে অনেক আদর করে ওকে তো এই তো খাওয়াই দিতেছে মানে ওই আমার ছেলের মানে ওর এই দেখে আমি অবাক হয়ে যেতেছি আর আজকে নিজে নিজে হাতে খাইতেছে নিজে নিজে আমি বলতেছে আমি খাওয়াই দিই আমাকে বলতেছে না আমি খাবো তো ওর বোনের সাথে মানে আজকে অনেক মিলেই মানে ছিল কান্নাকাটিও করে না এমনি সময় গেলে অনেক কান্নাকাটি করে আজকে কোনো কান্নাকাটিও করে নাই কিছুই না ভালোই এনজয় করছে আর কি দেখেন না কি দুষ্টি করতেছে তো ওর বোনের জন্য ওর জন্য সবাই দোয়া করবেন তামান্না পরিটার জন্য পরিস দেখেন না বুড়িটা বুড়িটা ছবি তোলার জন্য পরিসাচ্ছে তো দুই ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন আর এই দেখেন সবাই মানে ওরা খাওয়া দাওয়া করতেছে তো আমি বললাম ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো তো আপুর সাথে সাথে নিজে নিজে মানে হাত দিয়ে খাইতেছে আমার পণ্ডিত মশাই দেখেন কি করে পায়ের অবস্থা মানে ও সবাইকে তো সামনে সবাইকে দেখে অনেক বেশি খুশি আর ওর দাদি অনেক অসুস্থ ইচ্ছা ছিল যে ওর দাদি তারপর ও ওর বোন তিনজনকে একসাথে মানে ছবি তুলব করব করবো কিন্তু ওর দাদি অনেকটা অসুস্থ ছিল যার কারণে এই কাজটা হয়নি মানে ছবিটা তুলতে পারিনি তো ওরা আর এখানে যে চিকেন ফ্রাই ওরা খাচ্ছে এই চিকেন ফ্রাইটা আয়নের ছোটো ফুপ্পি করছে ছোট ওর ছোটো ফুপ্পি করছে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক মজার হয়েছে এটা রেসিপি আমি নেক্সট দিব একসাথে এখন দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি চিকেন ফ্রাইড রেসিপিটা এখন দেইনি। আর এখানে ওরা বিরিয়ানি খেতে বসে পড়ছে তো বললাম ঠিক আছে তোমরা দুজন খাও আমি একটুখানি তোমাদের ভিডিও করি তোরা দুজন দেখেন না আপু হাত দিয়ে খাইতেছে জন্য ও হাত দিয়ে খাবে কিন্তু ও কী খাইতেছে শুধু ওই একটা হাতে নিয়ে ওইটাই নাড়তেছে না প্লেটের কিছু ধরতেছে না কিছু দেখেন না আবার লাইক দিতেছে দুজন মিলে তারপরে ওই চিকেন ফ্রাইড রেসিপিটা আমি নেক্সট ডে আপলোড করবো আজকে যদি দিই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা এজন্য দেই নেই তো ভাবলাম এটা আলাদা করে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি খেতে বসছি দেখেন কত দারুণ মানে দেখতেই কত ইয়ামি লাগতেছে এটা খেতেও অনেক বেশি মজার ছিল চালটাও একদম মানে সব কিছু পারফেক্ট মানে সিদ্ধ হয়েছে সব কিছু ঠিক আছে তো আমি আর আমি আয়ান আর বোনের কিছু ছবি তুলছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আপনারাও ছবিগুলো এনজয় করেন আমার সাথে সাথে ওদের দুই ভাই বোনের ছবি তুলছি যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটনটি ক্লিক করে দিবেন আর আমার সব ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ